প্রেসিডেন্ট জো বাইডেন কৃষ্ণাঙ্গ ভোটারদের সমর্থন পেতে এবং নভেম্বরের নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থীর মনোনয়নের প্রচারণার জন্য সাউথ ক্যারোলাইনায় গেছেন। বাইডেন বর্তমানে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে নির্বাচনী প্রতিযোগিতার জন্য প্রস্তুত রয়েছেন। আগামী মাসে সাউথ ক্যারোলাইনা ডেমোক্রেটিক পার্টির প্রথম আনুষ্ঠানিক প্রাইমারি উপলক্ষে আয়োজিত নৈশভোজে অংশ নেন বাইডেন। বাইডেনের ডেপুটি ক্যাম্পেইন ম্যানেজার কোয়েন্টিন ফুক্স বলেন, প্রেসিডেন্ট বাইডেন দীর্ঘদিন ধরে বিশ্বাস করেন যে তাদের মনোনয়ন প্রক্রিয়ায় দলের সমৃদ্ধ বৈচিত্র্যের প্রতিফলন হওয়া উচিত এবং তিনি সেই প্রতিশ্রুতি এবং কৃষ্ণাঙ্গ ভোটারদের প্রতি তার প্রতিশ্রুতি অনুসরণ করছেন, যা ডেমোক্রেটিক পার্টির মেরুদণ্ড। আগামী 3 ফেব্রুয়ারি সাউথ ক্যারোলাইনায় ডেমোক্রেটিক প্রাইমারি অনুষ্ঠিত হবে এবং দলীয় মনোনয়নের সহজ পথ তৈরি করায় বাইডেন সহজে জয়ী হবেন বলে আশা করা হচ্ছে। ভোটাধিকার আইন প্রণয়নে ব্যর্থতা ও অন্যান্য ইস্যুতে অসন্তোষ সহ 2020 সালে তার পক্ষে আসা কিছু কৃষ্ণাঙ্গ ভোটারদের কাছ থেকে মিশ্র পর্যালোচনা পাচ্ছেন প্রেসিডেন্ট। নভেম্বরের নির্বাচনে এই স্টেটে ডেমোক্রেটদের জয়ের কোনো আশা না থাকলেও বাইডেন আশা করছেন সাউথ ক্যারোলাইনার দিকে নজর দিলে তা কৃষ্ণাঙ্গ ভোটারদের মধ্যে সমর্থন বাড়াতে সহায়তা করবে।